আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া ওয়া সালামু আলা মাল্লা নাবী ইয়া বাদা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম উপভোগ করছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেই বিষয় সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন কোরআন সুন্নার আলোকে প্রকৃত ঘটনা জেনে বোঝে অনুধাবন করা চিন্তা করা বা সম্পর্কে কথা বলা বা একজন মুসলিম হিসাবে আদর্শ মুসলিম হিসাবে ইসলামের বুনিয়াদি বিষয়গুলি বা ইসলামের যেই বিভিন্ন দিক ও বিভাগ রয়েছে এই বিষয়ে আমাদের ধারণা থাকা একান্ত প্রয়োজন বিশেষ করে কারবালার ময়দান সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলিমেরই ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে নৈতিক দায়িত্ব হলো যে কারবালার এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখা কারণ কারবালার মর্মান্তিক ঘটনা যে কোনো নিরপেক্ষ মুমিনের হৃদয়কে ব্যথিত করে ওহে বন্ধু ওহে মুসলিম সাথী বন্ধুরা ইবাদতের নামে হালকায় জিকিরের নামে চোখ বন্ধ করে আমি যখন আমি আপনি যখন হালকায় জিকির করছি কিসের হালকায় জিকির করে চোখ বন্ধ করে জিকির করছে অথচ সারা পৃথিবীর মুসলিমদের উপরে কারবালার নির্যাতন চলছে সারা পৃথিবীর মুসলিমদের উপরে কারবালার নির্যাতনের মতো নির্যাতন চলছে আর আমি আপনি চোখ বন্ধ করে অজিফা পাঠ করছি সুতরাং আমাকে আপনাকে বুঝতে হবে জানতে হবে অনুদাবন করতে হবে একজন মুসলিম হিসাবে নৈতিক দায়িত্ব হল কারবালার ময়দানের সঠিক ও তথ্যবহুল আলোচনা জানা এবং বুঝা এবং জাতিকে জানানো এই কারবালাকে কেন্দ্র করে অনেকেই আবার ভুল বুঝাবুঝির কারণে ভুল তথ্য দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন টিভি টক্সের মধ্যে অথবা অনেক ওয়াইজ এমন কিছু আলোচনা পেশ করে থাকে যা কোরআনসুন্নার সাথে সাংঘার্ষিক বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনা যে কোনো নিরপেক্ষ মুমিনের হৃদয়কে ব্যথিত করে ব্যথিত করে তুলবেই যদি মুমিনের হৃদয়ে নাড়া না দেয় তাহলে বুঝতে হবে ইমানের দুর্বলতা রয়েছে বুঝতে হবে আমাদের নৈতিকতার অনেক অনেক অভাব রয়েছে কারণ কার্বালার ময়দানে জেনাতনো সাহাবি অথবা জানাতন কোনো মানুষ শহীদ হয়নি বরং রসুল সাল্লাহ আলাই সাল্লামের সন্তানদের মধ্যে প্রিয়তম সন্তান ফাতেমা তার সন্তান হাসান হোসাইন আর রসুল সাল্লি সাল্লামের একদম কাছের যাকে ফুল হিসাবে দুনিয়ার ফুল হিসাবে আখ্যায়িত করেছেন যা বুখারির রাসূল সাল্লা আলি সাল্লাম ঘোষণা করেছেন আধুনিক প্রকাশনীতে হাদিসটা পাবেন তিন হাজার চারশো সত্তর নম্বরে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সৈব বোখারের হাদিস তিন হাজার চারশো আটাত্তর নম্বর সৈল বখারি তিন হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এ দুবাই দুনিয়াতে আমার সুগন্ধি স্বরূপ সুগন্ধি ফুল স্বরূপ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন অর্থাৎ হাসাইন হুসাইন সম্পর্কে সেই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে অতএব আমার আপনার ইমানই দায়িত্ব সেই কারবালার সঠিক তথ্য জানা এবং জাতিকে জানানো তাই যখন আমিরে মুয়াবিয়া রদিয়াল্লা তালা নহ তার সন্তান ইয়াজিদকে যখন উত্তরাধায়িকের সূত্রে দায়িত্ব দিয়ে গেলেন অতপর যে পরিবেশ তৈরি হয়েছিল বিশেষ করে হোসাইন রাজিয়া তরানহ ও ইবনে জুবাইর রাজিয়া তানাহ দুজনই মদিনা থেকে মক্কায় চলে যান এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন তারা দুজন মদিনা ছেড়ে মক্কায় চলে যান তখনই কুফা থেকে দলে দলে লোক এসে হোসাইন রাজিয়াল তরানহকে কুফায় যেয়ে তাদের আনুগত্যের বায়াত গ্রহণ করতে অনুরোধ করতে থাকে কুফার নেতাদের কাছ থেকে একশো পঞ্চাশটি লিখিত অনুরোধ পত্র যা চিঠির মাধ্যমে তার নিকটে পৌঁছে যা আল্লামা আলাম বেদায়ন নাহার অষ্টম খণ্ডের একশো চুয়ান্ন আলোচনা করা হয়েছে তিনি স্বীয় চাচাতো বাই অর্থাৎ হোসাইন রাজিউল্লা তালানহ তার স্ব চাচাতো বাই মুসলিম বিন আকিল হোকে কুফায় প্রেরণ করলেন লহ একবার লোক যখন দলে দলে হুসাইন রাজে তানহুর কাছে আসা শুরু করে দিলেন বা পত্র পাঠানো শুরু করলেন একটা দুটা নয় একশো নয় একশো পঞ্চাশটি চিঠি পাঠালেন তখনই হুসাইন রাজে তানহু সিও চাচাতো ভাই মুসলিমবিন আকিল রাজে তানহুকে কুফায় প্রেরণ করলেন সেখান থেকে বারো থেকে আঠারো হাজার লোক হুসাইনের পক্ষে মুসলিমের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করে সুবাহানুল্লাহ বেহান্দা সুবাহানুল্লাহ আজিম বারো থেকে আঠারো হাজার লোক হুসাইন রাজালে তানহুর পক্ষে হুসাইন রাজা তানহুর চাচাতো বাই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে মুসলিম বিন আকিল সরল মনে হুসাইন রাজা তানহুকে কুফায় আসার আমন্ত্রণ জানিয়ে পত্র পাঠান সেই পত্র পেয়ে হুসাইন রাজা তানহু হজ্জের একদিন পূর্বে সপরিবারে মক্কা হতে কুফা অভিমুখে রওনা হন হোসাইন রাজা তানহুহার আগমনে খবর জানতে পেরে কুফার গভর্নর নৌমান বিন আনহু জনগণকে ডেকে বিশৃঙ্খলা না ঘটাতে উপদেশ দেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় কোনো রাহাজানি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা জন্য না ঘটে কোনোরপ কঠোরতা প্রয়োগ করা হতে তিনি বিরত থাকেন ফলে কুচুক্রিদের পরামর্শে তিনি পদচ্যুত হন ও বসরার গভর্নর ওবায়দুল্লা বিন জিয়াদকে একই সাথে কুফার দায়িত্বে দেওয়া হয় তিনি প্রথমে মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে এবং হৃদয় বিদারক গঠনার অবতারণা করেন মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার পরে তাকে শহীদ করা হয় হত্যা করা হয় ইনান ইল্লাহি অনায় তখন সকল কুফাবাসী হুসাইন রাজে তানহার পক্ষ ত্যাগ করে অন্যত্র চলে যায় অর্থাৎ তার পক্ষ ত্যাগ করে ফেলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে ইতিমধ্যে হুসাইন রাজে তানহু কুফার সন্নিকটে পৌঁছে যান উল্লেখ থাকে যে প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান সময়ের যেমন মোবাইল মুহূর্তের মধ্যে খবর আদান প্রদান করা যায় সেই সময় তার সেই রকম পরিবেশ ছিল না যার কারণে এক দিক থেকে যেমন মুসলিমবিন আকিল রাজেদানহু পত্র পাঠিয়ে হুসাইন রাজেদানহুকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু অপর দিকে যখন হুসাইন রাজেদানহু রওনা করেছেন কিন্তু তিনি জানেন না যে তার সিও চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তারা কুচুকরি মহল একত্রিত হয়ে তাকে হত্যা করেছেন শহীদ করেছেন হোসাইন রাজে দারানহ ইতিমধ্যে কুফার সন্নিকটে পৌঁছে যান ইপনি জিয়াদ প্রেরিত সেনাপতি তখন তার গতিরোধ করে সমস্ত ঘটনা বুঝতে পেরে হযত হোসাইন রাজা দারানহ তখন ইবনে জিয়াদের নিকটে তিনটি প্রস্তাব পেশ করেন যে কোনো একটি মেনে নেওয়ার জন্য সন্ধি প্রস্তাব দেন এক আমাকে সীমান্তে কোনো এক স্থানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক দুই মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক তিন আমাকে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণের সুযোগ দেওয়া হোক যা ইবনে হাজার আসকালানী আল ইসাবা গ্রন্থে দ্বিতীয় খণ্ডের দুইশো বাহান্ন পৃষ্ঠা ইবনে হাজার আসকালানী রাহিমুল্লাহ তালা আল বিদায়া অষ্টম খণ্ডের একশো একাত্তর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা এসেছে হোসায়নজেদানহর কি চমৎকার সন্ধি স্থাপনের জন্য যে আবেদন করেছিলেন যে প্রস্তাব রেখেছিলেন সেই সময়ে যদি সেই প্রস্তাব গ্রহণ করা হতো হয়তো সেই হৃদয় বিদারক গঠনের অবতারণা হতো না আল্লাহ আলম তিনি কি সুন্দর প্রস্তাব রাখলেন আমাকে সীমান্তের কোনো এক স্থানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক আমাকে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণের সুযোগ দেওয়া হোক সেনাপতি আমর বিন সাহাদ বিন আবি অক্কাস উক্ত প্রস্তাব সমূহ মেনে নিলেও দুষ্টমতি ইবনে জিয়া তা নাকচ করে দেন ও প্রথমে পক্ষে তার হায়াতে বায়াত গ্রহণ করার নির্দেশ দেন নির্দেশ পাঠান হুসাইন রাজে সঙ্গত কারণে তা করেন ও সংঘর্ষ অবসম্ভবী হয়ে পড়ে ফলে তিনি সপরিবারে নির্মমভাবে শাহাদত বরণ করেন অর্থাৎ শহীদ হন ইন্না অনায় ইহিজ প্রত্যক্ষদর্শী জীবিত পুরুষ সদস্য হজরত আলী বিন হুসাইন ওরফে জয়নাল আবিদিন রাজে তানহুয়ের পুত্র শিয়াদের সম্মানিত ইমাম আবু জাফর মোহাম্মদ বিন আলী বিন হুসাইন রাজে তানহু ওরফে ইমাম বাকের রাজে তানহুয়ার সাক্ষ্য ঠিক অনুরূপ যা হাফে জিবনে হাজার আসকালানি তালা সিও গ্রন্থ তাহাজিব তাহাজিব দ্বিতীয় খণ্ডের তিনশো এক এবং থেকে তিনশো পাঁচ পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন এবং হাফেজ ইবনে হাজার ইবনে কাসির রহমাল তালা সিও আল বেদায়ন নেহায় অষ্টম খণ্ডের একশো আটানব্বই পৃষ্ঠা থেকে দুইশো পৃষ্ঠায় তাওয়ারানির তাওয়ারির বরাতে উল্লেখ করেছেন ইমাম বাকের বলেন যখন বিরোধী পক্ষের নিক্ষিপ্ত একটি তীর এসে হোসাইনের কুলে আশ্রিত শিশুপুত্র বক্ষ ভেদ করে হুসাইনের পুত্র সেই শিশুপুত্রের যখন যার নাম পাওয়া যায় আলিয়াসগর হিসাবে তখন তিনি বিশ্বাসঘাতক কুফাবাসীদের দায়ী করে বলেন হে আল্লাহ তুমি ফাইজ করো আমাদের মধ্যে এবং ওই কৌমের মধ্যে যারা আমাদেরকে সাহায্যের নাম করে ডেকে এনে হত্যা করেছে ইন্নানিল্লা এবনে হাজার তাহাজিব তাহজিব দ্বিতীয় খণ্ডের তিনশো চার পৃষ্ঠা আলবিদা নেহার অষ্টম খণ্ডের একশো নিরানব্বই পৃষ্ঠা দুঃখ লাগে এই ভেবে যে যারা প্রতারণা করে ডেকে এনে হজরত হুসাইন রাজেন্দারকে হত্যা করেছিল এই সেই কুফাবাসী সেই কুফাবাসী ইরে গিরে বড় হুসাইন প্রেমিক সেজে ঘটা করে শোক পালন করে তাজিয়া মিছিল বের করে আর যারা সুন্নি সম্প্রদায় বা যারা কোরআন সুন্নর অনুসরণ করে তাদেরকে গালিগালাস দিচ্ছে সমানে। এই আফসোস এই দুঃখ কার কাছে বলা যায় উপর আলোচনা থেকে বা এই নির্দেশনা থেকে বক্তব্য থেকে এই কথা প্রতিমান হয় যে কারবারাল ঘটনাটি ছিল নিতান্তই রাজনৈতিক মতবিরোধের একটি দুঃখজনক অবস্থান এবং এই মর্মান্তিক ঘটনার জন্য মূলত দায়ী ছিল বিশ্বাসঘাত ও ও নিষ্ঠুর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজেই কেননা ইয়াজিদ কেবলমাত্র হোসাইনের আনুগত্য চেয়েছিলেন তার খুন চাননি হোসাইন রাজাদ আনহু সে আনুগত্য দ্বিতীয় প্রস্তুত ছিলেন ইয়াজিদ সিও পিতার ওসিয়ত অনুযায়ী হোসাইনকে সর্বদা সম্মান করেছেন এবং তখনও করতেন ইতিপূর্বে হোসাইন রাজাদ আনহু ও আবদুল্লা বিন জুবায়ের অন্যান্য সাহাবিগণের সাথে ইয়াজিদের নেতৃত্বে সেনাপতির নেতৃত্বে উনপঞ্চাশ মতান্তরে একান্ন হিজড়িতে রোমকদের রাজধানী কনস্টান্টিনোপাল বিজয়ের অভিযানে অংশগ্রহণ করেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যে বিষয়টা আপনার সামনে উপস্থাপন করছি এটা একটু বোঝার চেষ্টা করুন যারা অনেকেই না বোঝে না জেনে ইয়াজিদ রাজাদ রানহকেও গালিগালাস করতে একটু তাদের অন্তর কাঁপে না এই সেই ইয়াজিদ যার বাবা আমিরে মুহাবিয়া আমিরে ময়াবিয়া কেউ আশুরা বা দশে মহর্রম বা মহরম আসলে এক শ্রেণীর নামদারি মুসলিম গালিগালাস করতে দ্বিধাবোধ করে না অথচ সাহাবিদেরকে গালি দেওয়া সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করা সাহাবিদের সম্পর্কে কোনো কটু মন্তব্য করা কখনই সম্ভব নয় বিশেষ করে সাহাবিদের সম্পর্কে রসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্বারতহীন ভাষায় এত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যা একজন মুসলিম নিজে থেকে জানা বোঝা এবং অনুদাবন করা অতীব প্রয়োজন কারণ সাহাবিদের সম্পর্কে তুচ্ছ ধরনেরও কথা বলা সম্ভব নয় এবং ছোটোখাটো বা একেবারে ছোট্ট ধরনেরও কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয় কারণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঘোষণা করেছেন লা সাহাবি রাসুল সাল্লি সাল্লাম ঘোষণা করেছেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও নাম সে সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমাদের কেউ উহুদ পাহাড় সম স্বর্ণ সাধকা করে দেয় তারপরও তা ওদের কারোর এক অঞ্জলি কিংবা তার অর্ধেক খাদ্য সদগা করার সমপরিমাণ হবে না হবে না সৈল বোখারির তিন হাজার ছশো তিয়াত্তর নম্বর হাদিস যা আধুনিক প্রকাশনী থেকে তিন হাজার তিনশো আটানব্বই নম্বর আদিষ্টি পাবেন ইসলামিক ফাউন্ডেশনে তিন হাজার চারশো পাঁচ সহি মুসলিম হাদিস একাডেমি থেকে ছয় হাজার তিনশো একাশি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছয় হাজার দুশো ছাপ্পান্ন এবং ইসলামিক সেন্টার থেকে সহি মুসলিমের আদেশটি পাবেন ছয় হাজার তিনশো পাঁচ নাম্বারে সুতরাং সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করা সাহাবিদের সম্পর্কে গালিগালাস করা সাহাবিদের সম্পর্কে তুচ্ছ কোনো কথাও বলা সম্ভব নয় জি হ্যাঁ প্রশ্ন আসতে পারে যে যদি কোনো সাহাবি ভুল করে থাকে তাহলে আমাদের করণীয় কি জি হ্যাঁ যদি কোনো সাহাবি ভুল করে থাকে তা এই ভুল সংশোধনের দায়িত্ব তো আপনাকে আমাকে দেওয়া হয়নি এই ভুল সংশোধনের দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয়নি মহাশোর মায়দিন আল্লাহ রবুল আলহামীন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন না যদি তাই হয় হুসাইন রাজু যখন যেমন সাহাবী আমিরে মুয়াবি একজন সাবি হুসাইন তানহু যেমন একজন সাহাবি ওনার বাবা হজরত আলী রাজ আনহু একজন সাবি হুসাইন রাজ রানহ যেমন সাহাবি আমির হামজা তিনিও একজন সাবি এবং হানজালা রাজিলত রানহু একজন সাহাবি অতএব যারা মায়াকান্না করে এক শ্রেণীর মানে যেই গুফাবাসীরাই হুসাইন রাজাতান হুকে আমন্ত্রণ জানিয়ে হত্যা করেছে শাহাদত বরণ করতে বাধ্য করেছে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে ওরাই তো আজকে সেই এক শ্রেণীর নামদারি শিয়াদ এক শ্রেণীর নামদারী মুসলিম যারা আজকে এইটা দিয়ে তাদের ইচ্ছা অথবা তারা নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে অথচ হজরত আলী রাজাদান আমিরে মুহাবিয়া দ্বন্দ্বের সময় সাহাবি মারা গিয়েছেন আলী আম্মা যুদ্ধে মারা তাদের সম্পর্কে আমি আপনি কি বলবো যেহেতু তাদের সম্পর্কে কোনো কটুক্তি করা মন্তব্য করা গালি দেওয়ার সুযোগ আল্লাহ রাসুল নিষেধ করেছেন তাই আমাদেরকে বিষয়টি এইভাবেই সেরে দিতে হবে আল্লাহ রাবুল আলমিনে ভালো জানেন তাদের ব্যাপারে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বা কিছু করা এটা আমাদের দায়িত্ব নয় বা এটা আমাদেরকে আল্লাহ রাবুল আলামিনের দায়িত্ব দেননি এবং সাহাবাই কেরামও এই ব্যাপারে বা কোনো আল্লাহ রাসুল যেমন আমাদেরকে দায়িত্ব দেননি বা আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এই মর্মে কোনো নির্দেশনা পাওয়া যায়নি অতএব হুসাইন রাজা আনহু সেই দিন যেই পরিবেশ পরিস্থিতি শিকার হয়েছিলেন এটা এ মর্মান্তিক একটি ঘটনা এবং মুসলিমের হৃদয়কে নাড়া দেওয়ার একটি ঘটনা এতে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু দেখা যাচ্ছে হুসাইন রাজা আনহুকে ইয়াজিদ রাজেদ আনহু এত সম্মান করতেন এত মর্যাদা দিতেন এত ভালোবাসতেন এত গুরুত্ব দিতেন যে আমিরে মুহাবিয়া রাজেদ আনহার নির্দেশনা ছিল যার কারণে আমিরে মুহাবিয়ার সেই সেনাপতি ইয়াজিদ যোদ্ধার ময়দানে সেনাপতি ইয়াজিদ উনপঞ্চাশকে একান্ন হিজড়িতে রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের অভিযানও হুসাইন রাজেদ আনহু আবদুল্লা বিন জুবায়ের সহ অনেক সাহাবিরা যুদ্ধ করেছেন এবং হোসাইন রাজা তানহু ইয়াজিদের সেনাপতিত্ব মেনে তার অধীনই যুদ্ধ করেছেন এই এতেই বোঝা যায় যে হুসাইন রাজা আনহুর সাথে ইয়াজিদের সম্পর্ক কেমন ছিল এবং হুসাইন রাজেদানহু ইয়াজিদের আনুগত্য কেমন করেছিলেন যখন হুসাইন রাজেদ আনহ এর ছিন্নমস্তক ইয়াজিদের সামনে রাখা হয় তখন তিনি কেঁদে ওঠে বলেছিলেন ওবায়দুল্লা বিন জিয়াদের উপর আল্লাহর লানত বর্ষণ হোক আল্লাহ ইবনে মার জায়না ইয়নিয়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ জিয়াদের উপর লানত বর্ষিত হোক আল্লাহর কসম যদি হুসাইনের সাথে ওর রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে কিছুতেই ওকে হত্যা করতো না তিনি আরও বলেন যে হুসাইনের খুন ছাড়াও আমি ইরাকিদের আমার আনুগত্যে রাজি করাতে পারতাম এটা ইয়াজিদ্ এই বক্তব্য বলছেন যা ইবনে তাইমা রহমাল তালার মিন হাজু সন্নার রিয়াজ থেকে প্রকাশিত সৌদি আরবের মাক্তাবাতুল কাউসার প্রথম সংস্করণের যা উনিশশো একানব্বই সালে প্রকাশিত প্রথম খণ্ডের তিনশো পঞ্চাশ পৃষ্ঠা একই মর্মে বর্ণনা চাল বেদা নেহায়ার অষ্টম খণ্ড একশো তিয়াত্তর পৃষ্ঠায় অতএব ইয়াজিদ রাজেতানহু যখন জানতে পারলেন দেখলেন যে হুসাইন রাজে মস্তক তার সামনে নেওয়া হয়েছে অন্য বর্ণনা পাওয়া যায় ইয়াজিদ আরও বলেন এমনি জিয়াদের উপর আল্লাহ আনত করুন সে হুসাইনকে কোনটা সহ বাধ্য করেছে তিনি ফিরে যেতে চেয়েছিলেন অথবা আমার নিকট আসতে চেয়েছিলেন অথবা কোনো এক মুসলিম সীমান্তে গিয়ে আমির তো জীবন কাটাতে চেয়েছিলেন কিন্তু সে সব কিছু প্রত্যাখ্যান করে ও তাকে হত্যা করে আর ফলে সে আমাকে মুসলমানদের বিদ্বেষের শিকারে পরিণত করেছে যা বাস্তবে তা হয়েছে আজও অনেক নামদারি মুসলিম তাকে গালিগালাস করছে তাদের হৃদয়ে আমার বিরুদ্ধে শত্রুতার বীজ বপন করেছে ভালো মন্দ সকল প্রকারের লোক হুসাইন হত্যার মহা অপরাধে আমাকে দায়ী করবে ও আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে হায় আমার কি হবে ও ইবনে মারজান ইবনে জিয়াদের কি হবে আল্লাহ তাকে মন্দ করুন তার উপরে গজব নাজিল করুন জাল বেদায়ার অন্যায় হায়ার ইবনে কাসির হামিল্লা তালু আশ্রম খণ্ডের দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠে আলোচনা এসেছে হুসাইন রাজে তানহর পরিবারের স্ত্রী কন্যা ও শিশুগণ ইয়াজিদের প্রাসাদে প্রবেশ করলে প্রাসাদে কান্নার রোল পরে যায় ইয়াজিদ তাদেরকে বিপুলভাবে সম্মানিত করেন ও মূল্যায়ন করেন যে তিন দিন ওসাইনের পরিবার ইয়াজিদের প্রাসাদে ছিল সে তিন দিন সকাল ও সন্ধ্যায় হোসাইনের দুই ছেলে আলী ওরফে জনলাবিদিন এবং ওমর বিন হোসাইনকে সাথে নিয়ে ইয়াজিদ খানাফিনা করতেন আদর করতেন জাম আলবেদায়ন নাহয়ার অষ্টম খণ্ডে বিস্তারিত আলোচনা এসেছে ইয়াজিদ বিন মুয়াবিয়ার চরিত্র সম্পর্কে হোসাইন রাজাদ অন্যতম বৈমাত্রীয় ছোট ভাই ও শিয়াদের খ্যাতনামা ইমাম মোহাম্মদ ইবিনা হানাফিয়া রাজিয়া দানহ বর্ণনা করেন বলেন যে আমি তার মধ্যে ওই সব বিষয় দেখিনি যেই সবের কথা তোমরা বলছো অথচ আমি তার নিকটে হাজির থেকে সে অবস্থান করেছি তাকে নিয়মিতভাবে দেখেছি দেখেছি কল্যাণের তিনি বিষয়ে ফিকো আলোচনা করেন এবং তিনি সুন্নতের পা বন্ধ তিন দুইশো দুশো পৃষ্ঠায় অষ্টম খণ্ডে বিস্তারিত আলোচনা এসেছে সমুদ্র অমিজানুর উমকদের রাজধানী কনস্টান্টিনোপলের বিজয়ের ফজিলত সম্পর্ক রাসুল সাল্লাই সাল্লাম ঘোষণা করেছেন আমার উম্মতের প্রথম সেনাবাহিনী যারা সমুদ্র অংশগ্রহণ করবে তারা জান্নাতকে ওয়াজিব করে নিবে অথবা তিনি বলেন আমার উম্মতের প্রথম সেনাবাহিনী যারা রোমকদের রাজধানীতে অভিযান করবে তারা ক্ষমাপ্রাপ্ত হবে সোবাহানুল্লাহ আহমদে সুবাহানুল্লাহ আজিম সোয় বোখারে জিয়াদ অধ্যায় রোমকদের বিরুদ্ধে লড়াই অনুচ্ছেদে হাদিসটি এসেছে অর্থাৎ এই সেই যে যুদ্ধটা এটার নেতাই ছিলেন সেনাপতি ছিলেন ইয়াজিদ আর হুসেন রাজাদ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সুতরাং এই কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজড়িতে কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজড়িতে আর আশুরায় মহারমের ঘটনা তারও অনেক পূর্বে এবং কি হাজার বছরের পূর্বে কারণ সেটা হলো মুসা আলাইসালাম সেই যখন ফেরাউনের কবল থেকে তার সাথী সহ মুক্তি পেয়েছিলেন তাই সেই আশুরা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আছেন বিশেষ করে এই আশুরায় মহরম আসলে এক শ্রেণীর বক্তাগণ এমন সুন্দরভাবে বক্তব্য দেন এবং সমালোচনা করেন এবং মানুষকে ফুসলিয়ে বুলিয়ে যেমনভাবে বলা প্রয়োজন বানানো কিসা কাহিনী বলে থাকেন ওরিয়া যাওরে। জোরের কবুতর ফাতে মা কয় আজি বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আরস থেকে কহে গায় তখনই তারা মিলাদের সর তুলে দেয় অথচ একবারের জন্য ভেবে দেখে না চিন্তা করে না বোঝারও চেষ্টা করে না যে হোসাইন রাজে তানহ কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন একষট্টি হিজড়িতে আর ফাতেমা রাজেদ আনহার মৃত্যু হয়েছে রাসুল সাল্লো আলাই মৃত্যুর ছয় মাস পরে যা উপকারীর হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লু আলি সাল্লাম এগারো হিজরিতে মৃত্যুবরণ করলে তার ছয় মাস পরে ফাতেমা রাজেদ আনহা মৃত্যুবরণ করেছেন তাহলে যদি এগারো কি সাড়ে এগারোর দিকে ফাতেমারাদ আনহা বর্ণনা মানে মৃত্যুবরণ করেন আর একষট্টি হিজরির দিকে হুসাইন রাজ আনহা কারবালার ময়দানে শাহাদত বরণ করেন তাহলে মাঝখানে প্রায় পঞ্চাশ বছরের ফারাক তাহলে পঞ্চাশ বছর পরে ফাতেমা কিভাবে কবর থেকে দেখতে পেলেন হোসাইন হুসাইনটাতে কার্বালের ময়দানে মানে বিপদে আছে আর যদি এতই কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ কেন ফেরাসা জিবলকে পাঠালেন না যেখানে ফাতেমার গায়ে বাতাস করতে বলেন ফাতেমার গায়ে বাতাস করবে কেন সেখানে তো হোসাইনকে রক্ষা করার কথা কবিতার সাথে সময়ের সাথে ঘটনার সাথে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি খুঁজে দেখেন যে কারবালার ময়দানে ঘটনা কত স্থিত হয়েছে অথচ আশুরায় মহরমের ঘটনা সে মুসা আল্লাহ ইসলামের সময়ের ঘটনা সেইটাকে জোরাতালি দিয়ে রাজনৈতিক ফায়দা লুঠার জন্য সামাজিক মানে সম্মান পাওয়ার জন্য অথবা ফেসবুক মেসেঞ্জার অথবা নিজের হোয়াটসঅ্যাপ বাইবারে অথবা নিজের আলোচনাকে নিজেকে বড় বক্তা নিজেকে বড় আলেম নিজেকে মানে লাইক কমেন্ট শেয়ার এরকম দিয়ে নিজেকে পপুলার করার জন্য অনেকে বলে থাকি একবারের জন্য আমি বিশেষ করে অনুরোধ রাখছি উদাত্ত আহ্বান রাখছি যারা পণ্ডিত ব্যক্তি আছেন একটু খুঁজে দেখেন আপনি নেটে সার্চ দেন এবং বইপত্র খুঁজে দেখেন একষট্টি হিজড়িতে এই কারবালার ঘটনা অথচ তারও প্রায় পঞ্চাশ বছর আগে ফাতেমার আদানহা মৃত্যুবরণ করেছেন তো ফাতেমার গায়ে কেন বাতাস করবে আল্লাহ জিবরেলকে ডেকে বললেন জান্নার থেকে পাখা নিয়ে ফাতেমারের গায়ে বাতাস করতে যেহেতু হুসাইন সেখানে বিপদে আসেন আল্লাতে ফেরাজ থেকে জিবরাইলকে বলতে পারতেন যে হুসাইনকে রক্ষা করুন এটা তো হলো না তাহলে কবিতার সাথে আপনার মিলাদে আপনার আলোচনায় আপনার টকশুতে যখন এই ছন্দগুলি এই কবিতাগুলি এই গজলগুলি ইসলামী সঙ্গীতগুলি বলছে আর অনেক মা অথবা অনেক সাধারণ মুসলিম চোখের পানি ফেলে হায় হোসাইন হায় হোসাইন বলে চিৎকার করছে অথচ এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন নিজে থেকে কোনো কথা না বলি আগবাড়িয়ে কোনো কথা না বলি সাহাবিদের সম্পর্কে কোনো মন্তব্য না করি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি অবাক হবেন যে হোসাইন দানুহার কুফার যাত্রাকালে তিনি যখন কুফায় রওনা করেন তার পূর্বে অন্যান্য সাহাবীরা কি ভূমিকা পালন করেছিলেন সেই সময় একজন দুইজন সাহাবিজীবী জীবিত ছিলেন না একাধিক সাহাবিজীবী জীবিত ছিলেন তাদের ভূমিকা কি ছিল আসুন আমরা একটু জেনে নিই সংক্ষিপ্ত আকারে ওসাইন রাজতানহ যখন নিহত হওয়ার সাহাবাই কেরাম চরমভাবে দুঃখিত হন ও মর্মাহত হন কুফায় রওনা হওয়ার প্রাককালে হযাত আব্দুল্লাহ বিন আব্বাস ও আবদুল্লা বিন ওমর ন্যায় জলিলুল কদর সাহাবিগন তাকে বারবার নিষেধ করেন যে হে হোসাইন তুমি যাবে না হজরত আলী রাজুদানহু হাসানের সাথে কুফাবাসীদের পূর্বেকার বিশ্বাসঘাতকতার কথা তাকে জোর তাকে জোরালুভাবে স্মরণ করিয়ে দেন কারণ নীতিপূর্বে এই কুফাবাসীরা হজরত আলী রাজুদ্দানহুকে যে সাহায্য বরণ করা বা জামির মোহাবের সাথে যুদ্ধ এবং হাসান রাজাদানহানের সাথে যে ঘটনা প্রত্যেকটা ঘটনা স্মরণ করিয়ে দেন কে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমরের মতন জলিল কদর সাহাবিদ ইবনে আব্বাস ইবনে ওমর বারবার তাকদা সত্য যখন তিনি ফিরিলেন না তখন ইবনে আব্বাস রাজে তাকে বললেন যদি ইরাকিরা সত্য সত্যি আপনাকে চায় তবে তারা দল বলে এসে আপনাকে সম্মানে নিয়ে যাক সসম্মানে নিয়ে যাক কিন্তু তারা তো কেবল চিঠি দিয়েছে কিন্তু হোসাইন রাজেদারহু কোনো কথা শুনলেন না অবশেষে বারবার অনুরোধ করে ব্যর্থ হয়ে তিনি বললেন ইরাকিরা প্রতারক আপনি তাদের দোকায় পড়বেন না এরপরও যদি আপনি নিতান্তই যেতে চান তবে আমার অনুরোধ আপনি মহিলা ও শিশুদের নিয়ে যাবেন না আমি ভয় পাচ্ছি যে ওসমান যেভাবে তার স্ত্রী ও সন্তানদের সামনে নিহত হয়েছেন আপনিও তেমনি ওদের চোখের সামনে নিহত হবেন আল্লাহ একবার আল্লাহর নবীর সাহাবিদের ভবিষ্যৎবাণী এরপর আব্দুল ইবনে ওমর এসে তাকে বুঝালেন কিন্তু তাতেও তিনি ফিরলেন না তখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বুক বাসিয়ে শেষ বিদায় দেন এই বলেই হে নিহত আল্লাহর জিম্মায় আপনাকে সফরত করলাম এই এইভাবে তাকে একে একে আবদুল্লাহ ইবনে জুবায়ের মোহাম্মদ ইবনুল হানাফিয়া আবু সাইদ খুদরী আবু ওয়াকিদ লাইসি জাবের বিন আব্দুল্লাহ মিস বিন মাখরামা অমরা অমরা বিনতে আব্দুর বিনতে আব্দুর রহমান আবু বকর বিন আব্দুর রহমান আবদুল্লাহ বিন জাফর আমর বিন সাঈদ ইবনুল আস প্রমুখ সাহাবিগন তাকে কুফায় না যাওয়ার অনুরোধ করেন বিশেষ করে আবু বকর বিন আবদুর রহমান এসে তাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আবু বকর নাম শুনে অনেকে ভাববেন যে খলিফা আবু বকর না তিনি হলেন আবু ব করবিন আব্দুর রহমান এসে তাকে বললেন ওরা দুনিয়ার গোলাম যারা আপনাকে সাহায্যের ওয়াদা করেছে ওরাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু সবাইকে নিরাশ করে তিনি জবাব দেন আল্লাহ যা ফায়সালা করবেন তাই হবে এই জবাব শুনে আবু বকর বলে উঠলেন আবু ব করবিন আব্দুর রহমান বলে ওঠলেন ইন্নান ইল্লাহি ইন্না ইনায় ইল্লাহি আল্লামা কাসির কাশী রহমার আল বিদায় অষ্টম খণ্ডে একশো এবং তাহাজিব তাহাজিবের দ্বিতীয় খণ্ডের তিনশো তিন পৃষ্ঠা বিস্তারিত আলোচনা এসেছে হুসাইন শাহাদতের পর জনৈক ইরাকি ব্যক্তি হত আবদুল্লাহ ইবনে ওমরের কাছে ইহিরাম অবস্থায় মাসি মারা যাবে কিনা জিজ্ঞেস করলেন যা সই বোখারি তিন হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস আধুনিক প্রকাশনীতে তিন হাজার চারশো সত্তর ইসলামিক ফাউন্ডেশন থেকে বোকারের হাদিস তিন হাজার চারশো আটাত্তর নম্বর এসেছে এবং এই হাদিস মিসকাতুল মাসাবির ছয় হাজার একশো ছত্রিশ নম্বরও পাবেন এই জিজ্ঞাসা করছে হে ইরাকিগণ হযাত আবদুল্লা ইবনে উমারের কাছে ইরাম অবস্থা মাসি মারা যাবে কিনা জিজ্ঞাসা করলে তিনি দুঃখ করে বলেন হে ইরাকিগণ তোমরা আমার নিকটে মাসি হত্যা সম্পর্কে জিজ্ঞাসা করছো অথচ তোমরা রাসুল হত্যা করেছ যাদের সম্বন্ধে তিনি বলেছেন এ সুগন্ধি ইরাকবাসী একজন এসে বলছে আবদুল্লাবন ওমরকে যে ইহরাম বেদে মাসি মারা যাবে কিনা তখন তিনি দুঃখ করে বলেছিলেন হ্যাঁ ইরাকিগণ তোমরা আমার নিকটে মাসি হত্যা সম্পর্কে জিজ্ঞাসা করছো অথচ তোমরা রাসুল সাল্লাই সালাম নাতিকে হত্যা করেছ যাদের সম্বন্ধে তিনি বলেছেন এই দুবাই দুনিয়াতে আমার সুগন্ধি শুরু সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জেনে বুঝে মন্তব্য করবো ইতিপূর্বে যদি ভুল করে বুঝে থাকি তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো জি হ্যাঁ অনেক বাই আছেন যারা আমাকে নিয়ে মন্তব্য করবেন সমালোচনা করবেন অনুরোধ রাখছি আমরা হুসাইন রাজা নাহুকে অন্তর থেকে ভালোবাসি তিনি যেমন রাসুলসল্লি সাল্লামের নাতি তিনি মুসলিম আমাদের সেই হৃদয় নিংড়ানু ভালোবাসা তার জন্য আছে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যারা মায়াকান্না করে যারা এক শ্রেণীর নামদারী মুসলিম যারা নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কোথায় হজরত আলী রাজেদানহু এওয়া বরণ করলেন তাকে নিয়ে তো এত হুলস্থুল করা হয় না হজরত উসমান রাজেদানহুকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে তো এত মিছিল মিটিং করা হয় না হয়তো আমির হামজা যাকে বীর আমির হামজা বলা হয় তাকে নিয়ে তো এত মানে সুরগোল কান্না করা হয় না যাতে মানে সৈয়দাতুল সোহাদা বলা হয় যে সৈয়দাতুল সোহাদা শহীদদের সর্দার হানজালা যে যিনি দুনিয়াতে কাফের কর্তৃক বরণ করলে শহীদ হলে যুদ্ধের ময়দানে যার উপরে গোসল ফরজ ছিল আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার পানি দিয়ে মানুষকে দিয়ে গোসল করার নেই যেখানে ইতিহাস প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলামিন আকাশে তুলে ফেরাস্তা দিয়ে তাকে গোসল দিয়েছিলেন সুফহানুল্লাহ আহমদ সুবাহানুল্লা আজম কোথায় তার শাহাদত নিয়ে তো কোনো কথা বলা হয় না হজরত উমর রাজেদানহুলকে যখন চলাতরত অবস্থায় তাকে হত্যা করা হয় কোথায় ছুরি মারা হয় আঘাত করা হয় তাকে নিয়ে তো মানুষ কোনো কথা বলে না কিন্তু হুসাইন রাজাদানহুকে এক শ্রেণীর ব্যক্তি একটু আগ বাড়িয়ে এমনভাবে বলছে হুসাইন রাজাদানহু না বলে হুসাইন সালাম পর্যন্ত বলছে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে যেই সাহাবি যেই স্তরে আছেন তাকে সেইভাবে মর্যাদা দিতে হবে নবীকে নবীভাবে মর্যাদা দিতে হবে রাসুলকে রাসুল যেই মর্যাদা আছেন আল্লাহ যে মর্যাদা আছেন তাকে সেইভাবে মর্যাদা দিতে হবে অতএব আমরা যেন একজনকে উচ্চাঙ্গের ভালোবাসি বাসতে গিয়ে আরেকজনকে যেন নিম্নস্তরে ফেলে না দেই একজনকে গভীর ভালোবেসে আরেকজনকে যেন তিরস্কার না করি একজনকে যেন মহব্বত করি আরেকজনকে যেন গালি না দেই একজনকে ভালোবাসি আরেকজনকে যেন ঘৃণা না করি অতএব আমাদের এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে মনে প্রাণে যেখানে রাসুল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না রাসুল সাল্লি সাল্লাম অন্যত্র বলেছেন গালিদা শিবাবুল মুসলিমে কিতা কুফরু সই হাদিস আল্লাহ রসুল বলছেন যে গালি দেওয়া ফাঁসি কাজ আর মানুষকে হত্যা করা কুফুরি কাজ অতএব কারবালার যেই ঘটনা ঘটেছিল এটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা এতে কোনো সন্দেহ নাই কিন্তু এতে করে ঘোলা পানিতে যেন কেউ মাছ শিকার করতে না পারে এইটা যেন কেউ আবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে চালিয়ে না দেয় কেউ যেন আবার হক এবং বাতিলের হক এবং বাতিলের পার্থক্য করতে গিয়ে সাহিনা আদত হয়েছে কথা বলে না দেয় বরং আমরা একথাই বলবো সাহাবিদের যদি কোনো ভুল ত্রুট হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দায়িত্ব দেননি যে এটা খুশিয়ে খুশিয়ে বের করা বা কে ভুল করেছে কে সঠিক করেছে এটা না দেখে বরং আমরা আল্লাহর কাছে তাদের ক্ষমার জন্য তাদের মাখ জন্য তাদের মানে কল্যাণের জন্য আমরা দোয়া করব অতএব হুসায়নের কে কেন্দ্র করে আমরা যেন কারবালার ময়দানের আমরা যেই বিশেষ করে আসুরে মোহরম যে আমাদের করণীয় আছে এটা থেকে যেন আমরা ডাইভার্ট করে আমাদেরকে যেন অন্যত্র সরিয়ে দেওয়া না হয় বিশেষ করে কারবালার ময়দানের ঘটনা একষট্টি হিজড়িতে আর আশুরে মহরমের ঘটনা তারও অনেক পূর্বে ইনশাল্লাহ আমরা আবারও চেষ্টা করবো আপনাদেরকে তথ্য উপাত্ত দিয়ে আশুরে মহরম সম্পর্কে জানানোর জন্য আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে কাছের যারা আমরা এই লাইভ প্রোগ্রামে কারপালার ময়দানের মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানার জানানোর বা আমরা যে চেষ্টা করেছি বোঝার আল্লাহ রাবুল আলমিন আমাদের কথাগুলির মাঝে যদি ভুল ত্রুটি হয় তাকে আল্লাহ ক্ষমা করে দিন সঠিক বিষয়গুলি জেনে বুঝে আমরা যেন অনুদাপন করে আমরা যেন মুসলিম ভাই বোন বন্ধুদের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখি আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ